Assalamualaikum viewers, GB Masud Blogs, এবং হাদিসা কারাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আর আমরা আজকে আসছি হাদিসা কারাটের, আর হাদিসা কারাটের আপনার নতুন এবং পুরাতন গাড়ির শোরুম। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো হাদিসা কারাটের বিক্রির তো বিক্রি করবে যেই গাড়িগুলো, আসলে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন মডেলের, বিভিন্ন দেশের যেই গাড়িগুলো, সেই গাড়িগুলোর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর ভিডিওর প্রথমে আমি হাদিসা কারাটের ঠিকানাটা আপনাদেরকে জানাবো। হাদিসা কারাটের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড, আর সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ রোডে মাত্র 1 কিলোমিটার রাস্তা। আর সেটা হচ্ছে হাতের ডানে এবং হাতের বামে আমাদের হাদিসা কারাটের দুটা শোরুম আছে। আর ভিউয়ার্স, তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা গাড়ির ভিডিওতে চলে যাই। আর আরেকটা কথা, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড করব এই ভিডিওগুলো আপনি সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনার মতামত, গাড়ির ভিডিও দেখে যদি আপনার কোনো মতামত থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিউয়ার্স, আমাদের গাড়ির শোরুমে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন মডেলের, বিভিন্ন কোয়ালিটির গাড়ি পাবেন আপনি। আর আমাদের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের গাড়ির কোয়ালিটিগুলো, আর এর থেকে আপনার পছন্দের গাড়িটা আপনি পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা গাড়ির ভিডিওতে চলে যাই। আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি অবশ্যই দেখবেন। আমরা ভিডিও শুরুতে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে করোনা প্রিমিয়ো 1997 মডেল, 2002-এর রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন 22 এবং ফিটনেসটাও 22 সাল পর্যন্ত আপডেট আছে। 1600 সিসির এই গাড়িটা, স্মার্ট কার্ড আছে। আমরা যদি গাড়িটার সামনের অংশটা দেখি তাহলে দেখা যাচ্ছে সামনের অংশে কোনো প্রকার দাগ বা স্কেচ নেই, ফ্রেশ কন্ডিশনে আছে। আর গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G15SL1570। আমরা যদি গাড়িটার ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করি, ভিতরের অংশ দেখা যাচ্ছে ফ্রেশ কন্ডিশনে আছে। ওয়াও, সিট কভারগুলো কালো এবং লাল কালারে মিক্স করা আছে, জ্বলতেছে। আর যদি ড্যাশবোর্ডটা দেখি ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো প্রকার কাজ নেই গাড়িতে। সিএনজি করা আছে, এসি অবশ্যই কমপ্লিট আছে। আমরা গাড়ির পিছনের অংশটা যদি দেখি, পিছনের অংশটা ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 5,50,000 টাকা। কত চাচ্ছেন আপনারা? 5,50,000 টাকা। 5,50,000 টাকা না? নেক্সট কোন গাড়ি দেখাচ্ছেন? নেক্সট আমরা যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে টয়োটা 100 এলিফ্যান্ট। এটা হচ্ছে 1995 মডেল, 2001-এর রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন 22 এবং ফিটনেসটাও 22 সাল পর্যন্ত আপডেট আছে। 1331 সিসির গাড়ি। আসলে যারা ভাবছেন যে ছোটো মোটো একটা গাড়ি কিনবেন আপনার সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে, বা আপনার বাচ্চাকে স্কুল কলেজে পাঠাইতে চাচ্ছেন এই করোনার মহামারীতে, আপনার যানজটে না পড়ে একটা প্রাইভেট কার কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই গাড়িগুলো অবশ্যই পারফেক্ট। আপনারা যদি গাড়িটার সামনের অংশটা দেখি তাহলে দেখা যাচ্ছে সুন্দর একটা ডিসপ্লে, স্টিলে বাম্পার লাগানো আছে এবং কোনো প্রকার দাগ বা আচরণ নেই। গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G13SL6972। সুন্দর একটা নাম্বারের গাড়ি। আমরা যদি পিছনের অংশটা দেখি, আর গাড়ির চারটা চাকাই ভালো কন্ডিশনে আছে। আমরা যদি ড্যাশবোর্ডটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে ড্যাশবোর্ডে কোনো প্রকার দাগ বা আঁচড় নেই, ফ্রেশ কন্ডিশনে আছে। ডোরগুলো অবশ্যই ম্যানুয়াল। আমরা যদি পিছনের অংশটা দেখি, পিছনের অংশে সুন্দর একটা স্টিলের বাম্পার বসানো আছে। গাড়িতে কোনো প্রকার কাজ নেই, ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাল্লাহ। আর 100 এলিফ্যান্ট এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 4,30,000 টাকা। আর মাত্র 4,30,000 টাকায় সুন্দর কালারের একটা 100 এলিফ্যান্ট পাচ্ছেন হাদিসা কারাটে। আমরা যেই গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়োটা মেরিনো 1992 মডেল, 97 রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেনটা ফেল আছে, এটা আপডেট করে দিব। আর ফিটনেসটা 22 সাল পর্যন্ত আপডেট আছে। 1600 সিসির এই গাড়িটা, লাল কালারের একটা গাড়ি। অনেকের আসলে এই গাড়িগুলো পছন্দ, যারা ইয়াং জেনারেশন আছেন তাদের কাছে এই গাড়িগুলো পছন্দ, যে লাল কালারের একটা গাড়ি হবে মেরিনো গাড়ি, তাদের জন্য এই ভিডিওটা এবং এই গাড়িটাই পারফেক্ট। যদি আমরা গাড়ির ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে ভিতরের অংশে কোনো প্রকার দাগ বা আঁচড় নেই, ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাল্লাহ। দরজাগুলো যদি দেখানোর চেষ্টা করি দেখা যাচ্ছে যে, হ্যাঁ, এবার আমরা গাড়িটার পিছনের অংশটা দেখব। পিছনের অংশ ফ্রেশ কন্ডিশনে আছে, চমৎকার একটা গাড়ি। যারা ইয়াং জেনারেশন আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন অবশ্যই। আর গাড়ি দেখে আপনারা ভিডিওতে আমাদের কমেন্ট বক্সে জানাবেন গাড়ি সম্পর্কে। আর এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 3,80,000 টাকা। 3,80,000 টাকা?
এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস বিআর যেমন আমরা যে গাড়িটা দেখব সেটা হচ্ছে টয়োটা 110 এটা হচ্ছে 1995 মডেল 2001 এর রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন 22 এবং ফিটনেসটা 23 সাল পর্যন্ত আপডেট আছে 1500 সিসির এই গাড়িটা যার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 1433 63 আর গাড়ির আমরা যদি সামনের অংশটা দেখি কোনাকানে যদি দেখি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার দাগ বা আঁচড় নেই গাড়ির ভিতর অংশটা যদি দেখানোর চেষ্টা করি ভিতরের অংশ আমরা দেখতেছি যে কোনো প্রকার কাজ নেই গাড়িতে ফ্রেশ কন্ডিশনে আছে ড্যাশবোর্ডটা কি অবস্থা ভাই হ্যাঁ ড্যাশবোর্ডটা ক্লিন আছে কোনো প্রকার সমস্যা নেই আর আপনার সিট কভারগুলো বিস্কিট কালারের সিট কভার বসানো আছে সাথে হালকা লাল মিক্সড গাড়িটার পিছনের অংশটা যদি আমরা দেখি 24 পিছনের অংশটা যদি আমরা দেখি ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাআল্লাহ আর এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 420000 টাকা 420000 টাকা আস্কিং প্রাইস হাবিয়ার সেবার আমরা দেখাবো নিশান ছানি এটা হচ্ছে নিশান ছানি 2008 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন 22 এবং ফিটনেসটা 23 সাল পর্যন্ত আপডেট আছে 1300 সিসির এই গাড়িটা আর গাড়িটা হচ্ছে স্মার্ট কার্ড রোড পারমিট আমরা যদি গাড়িটার সামনের অংশটা দেখানোর চেষ্টা করি সামনের অংশ দেখা যাচ্ছে যে আপনার সুন্দর একটা স্টিলের বাম্পার বসানো আছে গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ 12 সিরিয়াল 72 91 যদি আমরা সামনের লাইটগুলো দেখানোর চেষ্টা করি দেখা যাচ্ছে যে ফ্রেশ কন্ডিশনে আছে পাশাপাশি যদি আমরা গাড়িটাকে দেখানোর চেষ্টা করি চাকা দেখতেছি চাকাতেও সুন্দর একটা কালার আছে আমরা ড্যাশবোর্ড দেখানোর চেষ্টা করতেছি ড্যাশবোর্ডটা একটু ধুলা ময়লা পড়ে আছে ক্লিন করে নিলেই হয়ে যাবে তবে সিটগুলোর কি অবস্থা সিট কভারগুলো তো দেখা যাচ্ছে রংটা হালকা কালার আপনারা চাইলে সিট কভারগুলো চেঞ্জ করে নিতে পারেন ইনশাআল্লাহ ভালো দেখা যাবে আর গাড়িটা যদি পিছনের অংশটা আমরা দেখি পিছনের অংশটাও ফ্রেশ কন্ডিশন আছে লাইটগুলোও দেখা যাচ্ছে যে ফ্রেশ কন্ডিশন সুন্দর একটা স্টিলের বাম্পার বসানো আছে আসলে অনেকের পছন্দ নিশান ছানি নিশান ব্র্যান্ডের যে গাড়িগুলো এই গাড়িগুলো তাদের জন্য পারফেক্ট আছে আমরা 820000 টাকা 820000 টাকা না আমরা যে গাড়িটা দেখবো এটাও একটা কম দামি গাড়ি এটা হচ্ছে 100 কর্সা 1995 মডেল 2000 এর রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন 21 এবং ফিটনেসটা 22 সাল পর্যন্ত আপডেট আছে 1500 সিসির এই গাড়িটা স্মার্ট কার্ড আর গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 14 সিরিয়াল 2003 অর্থাৎ 2003 আর সামনে স্টিলের একটা বাম্পার বসানো আছে গাড়িটার আমরা যদি সামনে লাইটগুলো দেখি কোনাকানি ফ্রেশ কন্ডিশনে আছে সামনে চাকাগুলোর কি অবস্থা ভাই হ্যাঁ চাকাগুলোর অবস্থা অবশ্যই ভালো আছে ইনশাআল্লাহ এইভাবেই 6 মাস চলে যাবে 6 মাস চালানো যাবে না হ্যাঁ অবশ্যই আর যদি আমরা ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করি সিট কভারগুলো লাল এবং কালো মিক্সড করা আছে আর ড্যাশবোর্ডটা ক্লিন আছে সুন্দর একটা মনিটর বসানো আছে গাড়িতে আর এছাড়াও সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি যত ডেকোরেশন করবেন ততই ভালো আর ভিউয়ার্স ভিডিওর মাঝখানে আমি আরেকটা কথা বলে থাকি আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আপনি নতুন নতুন ভিডিও পান ভিডিও আপলোড করার সাথে সাথে যেহেতু আপনার কাছে চলে যাবে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের ভিডিও কেমন হলো কোন গাড়ির ভিডিও আপনার ভালো লাগছে বা কোন গাড়ির ভিডিওটা কেমনভাবে করলে ভালো হতো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো সোহাগ ভাই এই গাড়িটার দাম কত নিচ্ছে আর এই গাড়িটা যদি আমরা পিছনে অংশটা দেখি তাহলে মোটামুটি পিছনের অংশটা ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটার দাম চাচ্ছি আমরা 370000 টাকা 370000 টাকা মাত্র 3 লক্ষ হ্যাঁ 370000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস কাস্টমার আসলে আমরা তাদেরকে অবশ্যই সম্মানী করব হ্যাঁ ভিআর এবার আমরা যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে টয়োটা এটা হচ্ছে ক্রোভ 100 এলিফেন্ট এটা হচ্ছে 1994 মডেল 2000 এর রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন 22 এবং ফিটনেসটাও 22 সাল পর্যন্ত আপডেট আছে 1331 সিসির এই গাড়িটা 1331 সিসির এই গাড়িটা যদি আমরা সামনের অংশটা দেখি সামনের অংশ সুন্দর একটা স্টিলের বাম্পার বসানো আছে ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার দাগ বা আঁচড় নেই গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 13 সিরিয়াল 46 49 ইনশাল্লাহ যদি আমরা গাড়ির সামনের অংশটা ড্যাশবোর্ডটা দেখাই তাহলে ড্যাশবোর্ডটা ক্লিন আছে কোনো প্রকার দাগ বা আঁচড় নেই ফ্রেশ কন্ডিশন আর সিট কভারগুলো লাল এবং কালো কালারের মিক্স করা আছে আপনি চাইলে আপনার মনের মতন কালার করতে পারেন আর গাড়িটার পিছনের অংশটা যদি আমরা দেখি পিছনের অংশ সুন্দর একটা স্টিলের বাম্পার বসানো আছে কোনো প্রকার দাগ বা আঁচড় নেই ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাল্লাহ গাড়িটা দাম চাচ্ছি আমরা 430000 টাকা 430000 টাকা না
বিয়ার্স আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি একটা গাড়িকে ভালোভাবে বিভিন্ন আঙ্গিকে আপনাদেরকে দেখানোর জন্য আর আমরা যেই রেটটা বললাম সেটা হচ্ছে আস্কিং প্রাইস এছাড়াও আপনাদের আপনারা আসলে অবশ্যই সম্মানী করা হবে আর আমাদের গাড়ির নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর আগামীতে আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে আমাদের হাদিসা কারাডের ভিডিও আসবে অবশ্যই আমাদের এই চ্যানেলটার পাশে থাকবেন আর আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ।